গত 7ই সেপ্টেম্বর বিকেলে উত্তর জেলার বাগবাসা পুলিশ ফাঁড়ির অধীন বাগবাসা এডিসি ভিলেজের বাসিন্দা তথা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ান তৈবাঙ্গীর তারা হালাম একই থানা এলাকার বাসিন্দা এক মহিলার ঘরে ঢুকে তাকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত জওয়ান সেখান থেকে পালিয়ে যায়। তারপর এদিন রাতেই নির্যাতিতা মহিলা ও স্থানীয়রা ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত তৈবাঙ্গীরের নামে মারধর ও শ্লীলতাহানির মামলা দায়ের করে, সাথে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায়। কিন্তু পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত অভিযুক্ত সেনা জওয়ান অধরা। অবশেষে শনিবার দুপুরে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী যান বাগবাসা পুলিশ ফাঁড়ির অধীন নির্যাতিত ওই মহিলার বাড়িতে। তিনি সরজমিনে খতিয়ে দেখে মহিলার পাশে থাকার আশ্বাস দেন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তোলেন। তিনি বলেন, ওই মহিলার স্বামী কর্মসূত্রে শিলং থাকেন, দুই সন্তানকে নিয়ে স্ত্রী বাড়িতে থাকেন, আর সেই একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে অভিযুক্ত সেনা জওয়ান। আজকে বাগবাসা হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় একটি মারধর এবং শ্লীলতাহানির কেস ঘটে এবং সেখানে একজন গৃহবধূর উপর এই আক্রমণ হয়। যে ব্যক্তির উপর তার অভিযোগ থৈবাঙ্গীর তারা হালামের যে ন্যাক্কারজনক ঘটনা, যে তার উপর তাকে পেছন থেকে আঘাত করা, তার কাপড় ছিঁড়ে ফেলা, এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করতে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি আজকে এখানে আসি এবং আমি চাইব যে গৃহবধূর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে এর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং দোষী ব্যক্তির শাস্তি হয়, সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আসা এবং এই মহিলার সঙ্গে রাজ্য মহিলা কমিশন একেবারে শেষ অবধি থাকবে। অভিযুক্ত সেনা জওয়ান শুধু 7ই সেপ্টেম্বর ওই মহিলাকে মারধর বা শ্লীলতাহানি করে তা নয়, এর আগেও গত 24শে আগস্ট মহিলার বাড়িতে এসে হামলা ও মারধর চালায় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।